আমি তিনটে শব্দে বলবো যে শকিং, ডিসগাস্টিং এবং এটা একদম ক্ষমার অযোগ্য, এটা হয় না কখনো। আপনি জানবেন যেটা আমাদের, আমরা যে ডিপার্টমেন্টে চাকরি করে এসেছি, আমরা সবসময় জানতাম যে একটা এজেন্সি দিন রাত সবার জন্য দরজা খুলে রেখে দেয়, সেই এজেন্সির নামটা হচ্ছে পুলিশ। 24 আওয়ার্স থানার জিডি খোলা, থানার দরজা ওপেন, এনিবডি ক্যান গো, এনিবডি মে লজ এনি কমপ্লেন টু পুলিশ। তো সেখানে পুলিশ হচ্ছে, জানবেন যে প্রহরী, তারা হচ্ছে আইন রক্ষক, তারা আইনকে রক্ষা করবে, কাস্টোডিয়ান অফ ল অ্যান্ড অর্ডার। সেখানে এবিপি আনন্দকে তো আমি ধন্যবাদ দিই যে তারা এই জিনিসটা টেলিকাস্ট করেছে বলে সারা পৃথিবী জানতে পারলো। এটা কেন হবে? যদি এবিপি আনন্দ বলে কোনো চ্যানেল না থাকতো, তাহলে এই এই আপনার দম্পতি জাস্টিস পেত না? তাদের সবসময় কি আপনার ওই একটা মিডিয়া খুঁজতে হবে? দিস ইজ শকিং অ্যান্ড দিস ইজ একেবারে, মানে এটা অত্যন্ত বেদনাদায়ক আমার কাছে, এটা আমি মানতে পারছি না। এই যে আইসি ফলতা, তার অনেক আগে থেকেই এই মামলাটা করা উচিত ছিল। এবং এই যে সনাতন, ওই যে অঞ্চল প্রধান, তার এই যে সেই মানে তার যে মস্তানি, তার যে সেই হাবভাব, ফ্রাঙ্কেনস্টাইন মনোভাব, এইসব ক্ষমার অযোগ্য, এইসব এগুলো কখনো মার্জনা করা যায় না। এর জন্য বিশ্বাস করি আমি, এখন যা হয়েছে আদালত, মহামান্য আদালত যথোপযুক্ত ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে। এবং তিনি জামিন অযোগ্য ধারায় তার নামে আবেদন হয়েছে না জামিন যোগ্য ধারায় আবেদন হয়েছে আই ডোন্ট নো, ফরওয়ার্ডিং রিপোর্ট কি দিয়েছে ফলতা থানা আমার জানা নেই। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি, কালকে যা দেখানো হয়েছে, যা কিছু হয়েছে, তাতে তার ডিফেন্সলেস জায়গাতে আছে ওই অঞ্চল প্রধান। এবং সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে একদম বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদবে না, সেটা কিন্তু দম্পতি প্রতি জাস্টিস হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্বনাথ সিং এর স্ত্রীর অভিযোগ আপনারা শুনলেন, একেবারেই জমি নিয়ে বিবাদ, তিনি একেবারে অভিযোগ করছেন স্পষ্ট। এবার আপনাদের দেখাবো খাস কলকাতার বুকে এরকম গুলি চালানোর ঘটনা, এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলেছেন, দেখুন। দেখুন তো, নতুন কোন ঘটনা নয়, আবার তো সেই সিন্ডিকেট নির্মাণ সেই সব নিয়েই তো ঘটনা চলছেই। তো সমাজ বিরোধীদের তাণ্ডব তো সমানে চলে আসছে। এতে মলয় মলয় বলে একজন আছে, সে নির্মাণ ব্যবসা করে, তাকে মেরেছে বাচ্চা সিং বা বিশ্বনাথ। এই বিশ্বনাথ সিং হচ্ছে নোটোরিয়াস ক্রিমিনাল, তাহলে প্রচুর কেস আছে পুলিশের প্রতি, পুলিশের বিরুদ্ধে লড়াই হয়েছিল, পুলিশের সঙ্গে এনকাউন্টার, সে আসামি, সে নাম করে এক্সকারশনিস্ট, একটা তোলা বাজ, ওই এরিয়া থাকছে কি করে দিনের পর দিন? আজ ফর লাস্ট 25 ইয়ার্স ধরে হি ইজ কনসার্ন ইন সেভারাল কেসেস, ওর প্রচুর ওর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই লোকটা এখনো দিনে দুপুরে গোলাগুলি চালাচ্ছে, মানুষকে মারছে, আর কি বাকি রইল কি? এ তো মানে মানে পলিটিক্যাল পার্টি আর হচ্ছে আপনার ক্রিমিনালদের অ্যামালগামেশন, এরকম এক মিলেমিশে সব একাকার হয়ে গেছে।